আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা জয়নক মোহাম্মদ শামসুল আলম ভাই ওনার কাছে। আমি নিজে বাচ্চা নিয়ে আসছি, তো আসলে দেখাবো আপনাদের বাচ্চা নিয়ে কিভাবে বোর্ডিং করতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে খাবার, কিভাবে ঔষধ প্রয়োগ করতে হবে সেটা। আসলে আমরা সবাই হাঁস পালন করি কিন্তু কোনো নিয়মকানুন জানি না, এজন্য আমরা বছরে লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখীন হতে হয়। তো আজকে সেটাই দেখাবো, আসলে নিয়ম জেনে যদি না খামার করি তাহলে তো অবশ্যই লস হবে। আগে নিয়ম পরে হাঁস খামার, তারপরে অবশ্যই সফলতা পাবেন। তো আসলে আমরা যে পাঁচ একটু নামাজ পড়ি তার কিন্তু প্রথমে অজু করতে হয়, আসলে অজু না করলে কিন্তু নামাজ হবে না। তো আসলে হাঁস খামারও এটাই, তার ব্যতিক্রম নয়, আসলে নিয়ম জেনে খামার করব, তারপরে হাঁস পালন করব। তো প্রিয় দর্শক আমার সাথেই থাকবেন, আমি সরাসরি চলে যাচ্ছি শামসুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে আপনার কাছে আমি বাচ্চা নিয়ে আসছি, আপনি যদি দর্শকদের আপনার নাম ঠিকানা এবং পরিচয়টা জানেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামসুল আলম, আমি একজন নতুন উদ্যোক্তা। আমি ইউটিউব দেখে মূলত এনার নাম্বার নিয়ে যোগাযোগ করে হাঁসের বাচ্চা আনছি। ইনশাল্লাহ হাঁসের বাচ্চা যেরকম চাইছি ওইরকম পাইছি ইনশাল্লাহ। আমি একবারে নতুন, তাই ওনাকে বলছি যে আপনি একটু আসবেন ভাই, আইসা আমাকে একটু দেখাই দিবেন কেমনে ব্রুডিং করতে হয়, কেমনে আদার দিতে হবে, সব কিছু দেখাই দেওয়া যাবে। তিনি ইনশাল্লাহ আসছে আমাদের বাড়িতে। প্রিয় দর্শক বন্ধু, আসলে ভাইজানের ঠিকানা জানলেন, নাম ঠিকানা কোন জেলাতে। আসলে আমরা সব জায়গা যেতে পারি না, তারপরেও কিছু কিছু জায়গা যেতে হয়, কারণ এটা আমাদের ব্যবসা, না গেলে চলে না, এজন্য আমরা আসতে হয়। এবং যে নিয়মকানুন সেটা অবশ্যই জানা দিতে হয়। তো আমার সাথেই থাকবেন, আমি আসলে দেখাচ্ছি, দেখেন এখানে বড় ভাই যেভাবে করছে এটা কিন্তু সঠিক হয় নাই, আসলে যে এখানে তুল দিছে। তো প্রিয় দর্শক বন্ধু আপনারা আসলে দেখতে পারতেছেন, এটা কিন্তু মাছাল, মাছালের উপরে ত্রিফলা দিছে, ত্রিফলার উপরে তুষ, এটা ঠিক আছে। কিন্তু এই দেখেন এই পেপারটা দিছে, এটা কিন্তু মুরগির বাচ্চা না, এটা হাঁসের বাচ্চা। এই যে পেপারটা এখানে রাখা হয়েছে, এটা যখন বাচ্চা এখানে নামা দেওয়া হবে তখন এই পেপারগুলো ভিজে নষ্ট হয়ে যাবে এবং পেপারগুলো তুষগুলো ওনারা খায় নেবে। তবে এর উপরে দিতে আপনি পাটের চট অর্থাৎ ছালা, যেটা আমার পিছনে দেখতে পারতেছেন, এই যে এই জিনিসটা এর উপরে দিতে হবে। দিলে বাচ্চাগুলো যখন আপনারা যে পায়খানা করবে এটার উপরে পড়বে তখন শুকো যাবে, শুকো গেলে জিনিসটা আপনার নষ্ট হবে না। পরে যখন আপনার কাদা হয়ে যাবে অর্থাৎ কাদা হয়ে যাবে তখন আপনি পাগারে অথবা পুষ্করণে নিয়ে যান, ধুয়ে পরবর্তীতে আবার দিতে পারবেন। প্রিয় দর্শক ভাই আসলে দেখতে পারতেছেন আমার হাতে কিছু ওষুধ, আমি নিজে নিয়ে আসছি ভাইজানে দেখানোর জন্য। উনি নতুন উদ্যোক্তা, আসলে যারা নতুন উদ্যোক্তা তারা ওষুধ কীভাবে ব্যবহার করবে সেটাই জানে না। এখানে 100 গ্রাম ওষুধ আছে, কতজন খামারি পুরো ওষুধটুকু একটা গামলার ভিতরে ঢেলে দিয়ে বাচ্চাগুলোকে খাওয়ায়, তারপরে বাচ্চাগুলো ঝুমে আস্তে আস্তে মারা যায়। তখন অনেকে ফোন করে, ভাই বাচ্চা মারা যাচ্ছে কী সমস্যা? তখন বলি যে ভাই কী ওষুধ কীভাবে খাওয়াইছেন? তখন দেখা যাচ্ছে যে ওষুধের কথাটা বলে। তখন আমি বলি, ভাই আমি তো ওইভাবে আপনাকে বলিনি, আপনি 1 গ্রাম ওষুধ নেবেন অর্থাৎ 3 লিটার পানি। 1 গ্রাম ওষুধ যদি আপনারা মারতে না পারেন তাহলে আপনার 4 চামচের 1 চামচ ওষুধ দিতে হবে, 5 লিটার পানি দিতে হবে, তাহলে কি আপনি ঠিক পাবেন। তা আসলে ওষুধের নিয়মটা আমি আপনাদের দেখাবো, অবশ্যই আমার সঙ্গী থাকবেন। তো আসলে এখানে দেখেন 5টা ওষুধ আনছি এখানে। প্রথম এখন আমি এই লাইসুবিরটা খাওয়াবো, এই ওষুধটা এখানে আছে 10 গ্রাম, 10 গ্রাম ঔষধ 1000 বাচ্চার জন্য প্রযোজ্য। এটা আমি 2 ঘন্টা খাওয়াবো, 2 ঘন্টা খাওয়ানোর পর এটা আর ইউজ করবো না, এই ওষুধটা রেখে দেবো অথবা পরে খাওয়াবো।
এটা প্রথম দিন খাওয়াবো। আচ্ছা দ্বিতীয় দিন খাওয়াবো আমি রেনামাইসিন, রেনামাইসিন খাওয়াবো দ্বিতীয় দিন। এটার নিয়মটা, 1 গ্রাম ঔষধ 3 লিটার পানি, এখানে 100 গ্রাম ঔষধ 300 লিটার পানিতে ব্যবহার করা যাবে। আপনি যদি একবারে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে, সুস্থ থাকবে না, ন্যাংরা হয়ে যাবে, ঘাড় বাঁকা হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা এটা খাওয়ানোর পর একটা ভিটামিন রেনা ডাব্লিউএস, এটা আপনার পুষ্টিকর প্রাণী পুষ্টি প্রিমিক্স, এখানে 32 রকম কাজ করবে। এটাতে লেখা আছে কী কী কাজ করবে। ভিটামিন যেহেতু আমাদের শরীর দুর্বল হলে আমরা ডাক্তার কাছে যাই, অনেক রকম ভিটামিন দেয়, হাঁসেরও তেমন প্রয়োজন আছে ভিটামিন। এটা থায়াবিন প্লাস, এটা আপনার এন, এটা থায়াবিন প্লাস বিওন B2 B6, এখানে ঘাড় বাঁকা, পাও নাকা, পাও বাঁকা, প্যারালাইসিস, ঠোঁটো পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া, সকল রোগের ঔষধ এটা কাজ করে। এটা অবশ্যই আপনি দেখে নেবেন, থায়াবিন প্লাস বিওন B2 B6। আর এটা আপনার এন্ডোসিন ভেট, এটা ঠান্ডার জন্য কাজ করবে, গরমে ঠান্ডা, শীতে ঠান্ডা, অথবা আবহাওয়াজনিত কারণে ঠান্ডা হয়ে যায় বাচ্চাগুলো, সেটা আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। এটা এক মুখে ওষুধ 5 লিটার পানি, যেহেতু অধিকাংশ খামারিরা জানে না ওষুধটা কীভাবে দিতে হবে, এই যে মুখ দেখতেছেন, এই মুখর এক মুখে ওষুধ 5 লিটার পানি দিবে, তাহলে কি আপনি এর ফলাফল ভোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক অবশ্যই আমার সাথে থাকবেন, আরও কিছু তথ্য আমি জানাবো শামসুল আলম ভাইয়ের মাধ্যমে। প্রিয় দর্শক আসলে আমরা ইউটিউব চ্যানেল দেখে যার যার মতো, যার টাকা আছে সাধ্য অনুযায়ী বাচ্চা নেয়, প্রথমে 2000 5000 3000 এরকম বাচ্চা নেয়, কিন্তু আসলে আপনাকে ফলো করতে হবে। আমরা প্রকৃত ইউটিউব যারা দেখি, ইউটিউবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি এবং কোনটা সত্য কোনটা মিথ্যে এটা অবশ্যই যাচাই করতে হবে। দেখা যাচ্ছে আমাদের দেশের তরুণ উদ্যোক্তারা ইউটিউব চ্যানেল দেখে অনেক ক্ষতিগ্রস্তর মুখী এই হাঁস পালনে মুরগি পালনে। নিয়ম যদি জানা না থাকে তাহলে তো আপনার সফলতা আসবে না, তো আগে নিয়ম জানতে হবে। যেমন শামসুল ভাই, উনি নতুন উদ্যোক্তা, এবছর ওনার বাসায় আমি আসছি আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে বাচ্চা বডিংগুলো আমি দিলাম বাচ্চা, তো এখন নিয়মটা বলছি। আসলে আমরা দেখি 1000 হাঁস পালন করলে দেখা যায় 4.5 মাস বাদে 900-800 ডিম, এজন্যই কিন্তু আমরা পাগল হয়ে যাই যে হাঁস পালনে এত লাভ। হ্যাঁ প্রিয় দর্শক, হাঁস পালনে অবশ্যই লাভ আছে, লসও আছে, কিন্তু আপনার আগে জানতে হবে নিয়ম। যেমন আমি দেখালাম বুডিংয়ের নিয়মটা, নিচে তুষ উপরে পেপার, এটা করবেন না, নিচে তুষ রাখবেন উপরে পাটের চট, অথবা ত্রিফলা অনেকজন ব্যবহার করে, কিন্তু পাটের চটটা দিলে সবচাইতে ভালো হয়, বাচ্চাগুলো ভালো থাকে। তবে দর্শক আর একটা কথা না বললেই নয়, যেমন আমি ওষুধের কিছু নিয়ম বললাম, ওষুধের কিছু নিয়ম যারা অনেকেই জানে না নিয়মগুলো, দ্বিতীয়টা আপনি কয় দিনে পানিতে নামাতে হবে, কয় মিনিট পানিতে রাখতে হবে। প্রথম দিন আপনার বাচ্চা নিয়ে খাবার দিলেন মুড়ি, একদিন মুড়ি খাওয়াবেন, তারপরের থেকে 25 থেকে 30 দিন ব্রয়লার ফিড, যেটা প্রথমে নেবেন জিরো দানা, তারপরে 2, তারপরে 3, এইভাবে খাওয়াবেন, পানিতে নামাবেন 15 দিন পরে, প্রথমে 10 মিনিট, পরের দিন 20 মিনিট, তারপরের দিন 30 মিনিট, এভাবে যখন আপনার 1 ঘন্টা হয়ে যাবে তারপরের থেকে অবশ্যই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এভাবে নামাবেন। আর একটা নিয়ম না বললেই নয়, আমরা বাচ্চাগুলো কত সময় ব্রুডিং অবস্থায় একদম পানি খাওয়াইতে খাওয়াইতে বাচ্চাগুলো ভিজে ফেলাই, কিন্তু এইটা আপনার গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে আসলে বাচ্চাগুলো কতটুক ভিজে গেছে। যদি বাচ্চাগুলো প্রকৃত ভিজে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চা অসুখ হয়ে আস্তে আস্তে ঝিমাইতে ঝিমাইতে মারা যাবে।
এটা আপনি লক্ষ্য রাখতে হবে, খাদ্য সবসময় দিয়ে রাখবেন কিন্তু পানি দুই ঘন্টা পর পর দিবেন। পানিটা দুই ঘন্টা পরে দেওয়ার উদ্দেশ্য কি, আপনার বাচ্চাগুলো পানি খাবে, খাওয়া শেষ হলে পাত্রগুলো উঠা রাখবেন, আপনার বাচ্চাগুলো ভিজবে না, যতটুকু ভিজুক তারপরেও ক্ষতি হবে না। আপনি যখন পানি অল টাইম দিয়ে রাখবেন তখন বাচ্চাগুলো খাইতে পারবে না, আস্তে আস্তে বাচ্চাগুলো ভিজে সবগুলো বাচ্চা একসাথে জড়ো হয়ে যাবে, জড়ো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ঝিমাইতে ঝিমাইতে মারা যাবে। এটা যদি আপনি খামারি হিসেবে আপনি যদি না দেখেন তাহলে তো আপনি খামারিটা খামারির জন্য সফলতা বয়ে আসবে না। আপনি এটা লক্ষ্য রাখতে হবে এবং সম্পূর্ণ খামারের দিকে নজর রাখতে হবে, আমার কোন বাচ্চাটা খাচ্ছে না, বাচ্চাগুলো কানা হয়েছে কি না, ন্যাংরা হচ্ছে কি না, কোন বাচ্চাটার গায়ে জ্বর। আপনি যখন এত টাকা ইনভেস্ট করছেন, যেমন শামসুল ভাই অনেক বড় বিশাল একটা ঘর দিচ্ছে, এখানে চারিপাশে প্রাচীর করা যাতে শিয়াল কুকুর কোনো হিংস্র প্রাণী না আসতে পারে, মাচালের উপরে ভাসমান অবস্থাতে ঘরটা করছে, অনেক টাকা ব্যবহার করছে। তো আসলে যদি উনি হাঁসের বাচ্চাগুলোর চাহিদা না নেয় এবং সৎ পরামর্শ যদি ওনাকে আমি না দেই তাহলে তো অবশ্যই লস খাবে এবং উনি তো লস খাবে এবং সেক্ষেত্রে আমারও লস হবে, কারণ আমি আর বাচ্চা বিক্রি করতে পারবো না। যদি খামারি লস হয় তখন তো আমার কাছ থেকে কেউ বাচ্চা নিবে না। সেজন্য সকল হ্যাচারি মালিকদের আমি একটা অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকেই বাচ্চা বিক্রি করেন, যে জেলাতে দেন, নিয়মকানুনগুলো অবশ্যই বলে দিবেন যাতে তাদের বুঝতে সহজ হয়, তারা সঠিকভাবে বাচ্চাগুলো ব্রিডিং করতে পারে, সঠিকভাবে নিয়ম মেনে বাচ্চাগুলোকে খাবার দিতে পারে, ঔষধ দিতে পারে এবং সুপরামর্শ পাওয়ার জন্য আপনাকে ফোন দিলে অবশ্যই ফোনে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আসলে দেশের আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে যায়। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন, মোল্লা হ্যাচারি মালিক, সবাই মোল্লা ভাই নামই চেনে এবং জানে, সবাই মোল্লা ভাই বলে। আসলে আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য আমি দোয়া রাখি, আপনারা সুস্থ সবল ভালো থাকবেন, অল্প হলেও হাঁস খামারের সাথে জড়িত থাকবেন, এটাই আমার আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম।